আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে একজন পেশেন্ট নিয়ে আসলাম যিনি দীর্ঘদিন যাবৎ এভিএনের প্রবলেমে ভুগছেন বিভিন্ন ডক্টর দেখিয়েছেন বিভিন্ন হসপিটালে গিয়েছেন কিন্তু কোথাও সঠিক একটি ট্রিটমেন্ট পায়নি অবশেষে আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসলেন ডিপিআরসি হসপিটালে ভর্তি থেকে ট্রিটমেন্ট নিয়েছেন ইনশাল্লাহ এখন আগের চাইতে অনেকটাই সুস্থ হয়েছেন আজকে বাড়িতে চলে যাবে সেজন্য আসলে মূলত আপনাদের কাছে নিয়ে আসা যে এই জিনিসগুলো তুলে ধরবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছিল কি সমস্যায় পড়েছেন চলুন দর্শক আমরা ওনার কাছ থেকে জেনে নিই কি হয়েছিল যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা বলবেন একটু আমার নাম রেখা কোথা থেকে আসছেন দেশের বাড়ি কোথায় কুমিল্লা আচ্ছা ইতিমধ্যে আপনি জানেন যে আপনার এভিএন প্রবলেম ছিল তো আসলে আমরা একটু প্রথম থেকে জানতে চাইবো যে কখন থেকে শুরু হলো কত বছর আগে থেকে এই সমস্যাটা দুই বছর আগে থেকে ব্যথাটা শুরু হয়েছিল আচ্ছা আপনি দুই বছর আগে যে যখন থেকে আপনি বুঝতে পারলেন যে আপনি কোনো একটা রোগে আক্রান্ত হচ্ছেন তো শুরুটা কিভাবে হয়েছিল সেই সমস্যাটা কিভাবে আপনি বুঝতে বুঝতে পারলেন প্রথম ব্যথা ছিল পায়ের পাতায় হুম পায়ের পাতা থেকে পরে রবে এসে গিয়েছিল আচ্ছা আচ্ছা তারপরে হিপ জয়েন্টে চলে গেছে ব্যথাটা আচ্ছা এমন কি কখনো হয়েছিল যে আপনি একদম স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না ব্যথার কারণে দুই বছর ধরে হাঁটতে পারছি না বসতে পারছি না মানে স্বাভাবিকভাবে আপনি চলাফেরা করতে পারতেন না জি না স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি না আচ্ছা আপনি তখন কি কোনো ডক্টর দেখিয়েছিলেন তারপরে যখন আপনি বুঝতে বলেন যে এই ধরনের সমস্যা আপনি পড়েছেন জি ডক্টর দেখাইছি অন্যান্য ডক্টর দেখানে বলেছে এই অপারেশন হবে আচ্ছা কতজন ডক্টর দেখিয়েছিলেন মোটামুটি তিন বছর বা দুই বছর দুই বছর ভিতর অনেকে দেখাইছি ঢাকা দেখাইছি পঙ্গুর দেখাইছি হাইটেক হসপিটাল দেখাইছি আচ্ছা কুমিল্লাও দেখাইছি জি জি তারপরে কুমিল্লা তো বলছে ঢাকা আসতে হ্যাঁ হ্যাঁ কোনো প্রফেসর লেভেলের কোনো ডক্টর দেখানো হয়েছিল তখন জি আচ্ছা ঢাকাতেও অনেকজন ডক্টর দেখিয়েছেন জি আপনি যখন ডক্টরের কাছে গিয়েছেন প্রায় অনেকজন ডক্টর দেখিয়েছেন ইতিমধ্যে ওনারা কি বলেছে আসলে আপনার কি সমস্যাটা হয়েছে এটার জন্য কি করতে হবে হ্যাঁ দেখে বলছে অপারেশন করতে অপারেশন করে ফালাই দিয়ে পরে প্লাস্টিকের মানে ওনাদের শেষ কথা এটাই ছিল যে অপারেশন এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই এটাই আপনাকে বুঝাতে জি আচ্ছা আপনি আমাদের হসপিটাল আসলেন আমাদের সম্পর্কে কিভাবে জানতে পেলেন দেখেছি আচ্ছা ইউটিউবে আমাদের যে ভিডিওগুলো আমরা দিয়ে থাকি এই ভিডিওগুলো দেখেছেন আপনি যখন দেখলেন তখন আপনার মনের ভিতরে একটা বিশ্বাস হলো যে আমাদের এখানে আসলে আপনি একটা সঠিক ট্রিটমেন্ট পাবেন আচ্ছা আপনি যখন আসলেন আমাদের স্যারকে যখন দেখালেন স্যার আপনাকে কি বললো যে কি হয়েছে রোগটাকে কি আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল কিনা জি বুঝিয়ে দিছিল আপনি কতটুকু সুস্থ হয়েছেন আগের চাইতে অনেকটা কেমন সুস্থ মনে করছেন নিজেকে আগের থেকে অনেকটাই ভালো অনেকটাই ভালো অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আপনি দুই বছর যাবত যে সমস্যাটা ভুগছেন স্বাভাবিকভাবে হাঁটতে পারতেন না চলতে পারতেন না এখন কিন্তু এখন হাঁটতে পারি একটু চলতে পারি বসতে পারি আগে এরকম ছিল না কি কি সমস্যা করতে হয়েছে আপনি হাঁটতে পারছেন একদমই কি হাঁটতে পারতেন না তখন হাঁটতে পারতাম মানে এক সাইড এই ডান পাটা দুই ইঞ্চি ছোট হয়ে গেছিল হাঁটতে হাঁটতে জি জি যে সময় ব্যথা ছিল এখন দু পায়ের থেকে দুই ইঞ্চি থেকে এক ইঞ্চি আর একটু আছে কি আচ্ছা এখন কি অবস্থা আপনি তো এক মাস ভর্তি ছিলেন এখন আগের চাইতে কতটুকু সুস্থ নিজেকে মনে করছেন আগের থেকে অনেকটাই ভালো হয়েছে আচ্ছা আপনি যখন আমাদের এখানে আসলেন স্যার আপনাকে অর্থাৎ এক মাসের ভর্তি দেওয়া হয়েছিল এক মাস আজকে চলে যাচ্ছেন আগের চাইতে তো অনেকটাই সুস্থ মনে করছেন নিজেকে আপনার মতে কিন্তু এরকম হাজার হাজার পেশেন্ট আছে বাংলাদেশে বাংলাদেশের বাইরেও এই ধরনের পেশেন্ট আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে একটা কি মেসেজ দিতে চান আমি বলবো আমি যদি এদিকে আইসা হসপিটালে ডিপি আসছি হসপিটালে আইসা যাতে অসুস্থ হয়েছি হেরো আসুক ট্রিটমেন্ট নিয়ে হেরো অসুস্থ হয়ে যাবে আচ্ছা আপনি ইতিমধ্যে ডক্টর সফিউল্লা প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন স্যার আপনাকে অবজারভেশনে দেখে সুস্থ করেছেন ইনশাআল্লাহ আগের চাইতে জি তো আপনার কি মনে এই বিশ্বাসটা এসেছে যে এই ধরনের সমস্যার জন্য আমাদের স্যার স্পেশালিস্ট ডক্টর জি থেরাপি দিছে

আমাদের পেশেন্ট আপনাদের কাছে শুধু এতটুকুই মেসেজ দিতে চেয়েছেন যে আসলে এ ধরনের যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাদের হসপিটালে আসবেন আমাদের হসপিটালে এসে এ ধরনের সমস্যার জন্য স্পেশালাইজড ডক্টর আছে আমাদের এখানে কন্টিনিউ ফিজিওথেরাপির মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় তো আপনাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো আপনারা যেখানে যাবেন সুস্থ হওয়ার জন্য সঠিক একটা ট্রিটমেন্ট পাওয়ার জন্য আপনার একজন দক্ষ ডক্টরের কাছে যেতে হবে আর যদি এভিএন এর প্রবলেম থাকে তাহলে আপনি ডক্টর সফিউল্লা প্রধান কাছে আসতে পারেন দর্শক আপনার আপনারা শুনতে পেলেন আমাদের পেশেন্ট আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে দিতে চেয়েছেন যে এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে আপনারা যেখানে যাবেন একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাবেন যেখানে গেলে সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন দর্শক আজকে আর কথা বাড়াবো না আজকের জন্য এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম